বাড়ি এখানে নাকি কি হচ্ছে জি ভগবান জানে এদিকে কোথায় যাচ্ছেন কাদের বলো তো শিব মন্দির আছে না ওখানে বলো না গুড়াপাড়া গুড়াপাড়া আমার বাড়ি ওইগুলো যত এরিয়া যত খুশি আমি একা মানছি তাই হ্যাঁ সচিব বেড়া আমার বাড়িতে সেখানে সেখানে মুন্ন থেকে বললো হবে আর আমি থাকি এখানে বোনের কাছে নাম কি খালি থাকবি আচ্ছা আমি জরি ব্যবস্থা আমি আমার ঠাকুমা জরি দেয় ঠিক আছে আমি আমার ঠাকুমাকে বলে আপনার এখানে আমি আমার ফোন নাম্বারটা দেবো আপনাকে ফোন নাম্বারটা দিয়ে ঘরের কাউকে কথা বলাবেন ঠিক আছে তো আমি ভালো করে ঠিকানা নেবো ফোন নাম্বার আছে আমি আমার ফোন নাম্বারটা দেবো হ্যাঁ তুমি বাড়িতে যেয়ে আমাকে ফোন দেবে আমি কথা বলে নেব তারপরে আমি একদিন জরি নিয়ে চলে আসবো আপনার বাড়িতে ঠিক আছে দিদি আইসক্রিম খাবে আইসক্রিম খাবে আইসক্রিম আসতেছে খাবে হঠাৎ করে এই দিদাটার সাথে দেখা হয়েছিল এবং এই দিদাটা বললো যে তার পায়ে কি কাঁটা ফুটেছিল সেই নিয়ে তার এখনও খুব যন্ত্রণা এবং তার দু ছেলে তারা কেউই তাকে দেখায়নি এ বলতে যে তুই দেখাতে যা সে বলছে তুই দেখাতে যা এই নিয়ে দিদা তখন বলল যে আমি মরে যাচ্ছি কাউকে দেখাতে হবে না কথাটা শুনলে দিদাটা বলল যে দাদুটা অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে এবং দিদা কুচি ভেঙে তার ছেলেদের মানুষ করেছিল কিন্তু আজকে সেই ছেলেগুলোই আর কেউ নেই তাকে ডাক্তার দেখানোর জন্য এবং দেবা তারপর নাম্বারটা লিখে দিদারাকে দিল কারণ দেবার নিজের ঠাকুমাই জরি বাঁধে তো দেবা বলল যে আমি তোমাকে জরি নিয়ে এসে দিয়ে যাব এবং ঠাকুমাটাকে বলেছিলাম যে আইসক্রিম খাওয়াবো তাই জন্যই আইসক্রিমটা কিনতে এলাম কি আছে একবার খাবে খাও 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 তুমি হবে আচ্ছা তুমি আইসক্রিম খাবে আর আইসক্রিম দাও তো কত টাকা 30 টাকা এই আমি দিচ্ছি দিচ্ছি রাখো না যাচ্ছে আর থাকো না রেখে শুনুন তোমরাই বলো আর কি চাই দিদাটা নাতি বলে বললো একটা নাতি একটা চুম দে এবং বলল যে আমার পরমায়ুটা তোদের সঙ্গে থাকুক বলো এর থেকে আর কি চাই
আমি বলছি শুনুন, কাঁটা কি আছে না নেই? ক্যাঁচ ক্যাঁচ করে, আমি জড়ি দেবো, ঠিক আছে? আমি যেটা বললাম, ঠিক আছে? বাড়িটা কোনখানটা? বাড়িটা সামনে আমরা আমরা চলে যাবো, আমার চিন্তা করবেন না, আপনি আস্তে আস্তে আরামসে যান, ঠিক আছে? যাচ্ছি তাহলে। ঠিক এইভাবে ধীরে ধীরে একদিন একজন থেকে একশো জনের, একশো জন থেকে এক লাখ মানুষের পাশে দাঁড়াতে চাই। চলুন না সবাই মিলে চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর।